আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল এবং সর্ষের তেল দুটোই ব্যবহার করব। তো আমরা দুটোই নিয়ে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে কালো জিরে দেব এবং দেব সামান্য মৌরি। এরপর আমরা এর মধ্যে রসুন কুচি দেব এবং ভালো করে আমরা এগুলিকে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দেব এবং পেঁয়াজগুলিকে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে টমেটো কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা চিরে দেব। এরপর আমরা এটিকে গোল্ডেন ব্রাউন হিসাবে ভেজে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে তাওয়া দিয়ে কারি পাতাগুলো ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমরা এটিকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমাদের মাংসের টুকরোগুলো দিয়ে দেব। এরপর আমরা এর মধ্যে আমাদের টমেটোর পেস্ট দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমরা এর মধ্যে একে একে নুন, গোলমরিচ, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লাল লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর আমরা তার মধ্যে মিট মশলা দিয়ে দেব এবং ভালো করে আমরা এটাকে নেড়ে চেড়ে নেব। এরপর আমরা এর মধ্যে আমাদের ফ্রাই করা কারি পাতাগুলো দিয়ে দেবো এবং তার মধ্যে আমরা দেবো জল এবং এটিকে আমরা ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। ঢাকা হয়ে গেলে আমরা এটিকে তুলে নিয়ে আমরা মাংসগুলোকে দেখে নেবো যে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না এবং মশলা মাংসের ভেতর অবধি পৌঁছেছে কি না। তো আমরা মাংসগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দেবো গরম মশলা এবং এটিকে আমরা ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। শেষমেশ আমাদের আজকে নতুন এই মাংসের রেসিপির মধ্যে আমরা পুদিনা পাতা এবং ধনে পাতা দিয়ে এটিকে শেষ করব। তো আজকের রেসিপিটি নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। পরে হয়ে গেছে, টেস্টটা দেখে যাও।
এটাকে জানো